निवेदन करब দুর্গা পূজো কালী পূজো ছট পূজো জগদ্ধাত্রী পূজো বাংলার যে পূজো আচ্ছা সেই পূজো আচ্ছার সময় এবছর করোনার অতিমারি চলছে নতুন করে সব মাস্ক কিনেছেন পূজোর সময় এবার তো আর শপিং করা যায়নি কেনাকাটার বলতে মাস্ক স্যানিটাইজার এইসবই কেনা হচ্ছে তাই মার কাছে আমি প্রার্থনা করবো রাম জন্মভূমিতে राम मंदिर प्रतिष्ठा होबे पुनः प्रतिष्ठा होबे बांगलार बुके सेदिन के शुधु करोना घुरे बेड़ा बाकी अन्य कोनो अनुष्ठाने आर करोना घुरे बेड़ाबे ना अन्य समाज के अन्य धर्म के आपनि दिन तादेर अधिकार आछे तारा सेई धर्म तादेर अनु आचार अनुष्ठान करतेई पारे किन्तु आमरा যারা সনাতন ধর্মে বিশ্বাসী শুধু তাদের উপর কেন মমতা ব্যানার্জি আঘাত আনবেন আজকে প্রশ্ন করছি আমরা দুর্গা পুজো করতে পারবো না সরস্বতী পুজো করতে পারবো না জগদ্ধাত্রী পুজো করতে পারবো না মহালয় করতে পারবো না এ কোন বাংলায় বাস করছি আর তারপরে আপনি আমাদেরকে বলছেন বহিরাগত 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 বহিরাগতর উত্তর আমরা দিয়ে দিয়েছি দেবরাজ ইন্দ্র তিনি গেলেন তিনি গিয়ে প্রচুর প্রচেষ্টা করলেন কিন্তু কোন মতে রাস্তাকে সরাতেই পারল না তখন যিনি মায়া তিনি সরে গিয়ে অভিভূত হলেন সিংহের উপর বসে তার নিচে হাতি যিনি জগৎকে চালায় জগৎ জননী জগৎ ধাত্রী আর তিনি মনে করিয়ে দিলেন যে তোমরা কেউ ন অহংকার করো না আমি হলাম আদিশক্তি আদিশক্তিকে মনে রাখতে হয় তাই সমস্তকে লিয়ে ইশারা কাফি হ্যায় বল দেখিয়ে শক্তি দেখিয়ে ভয় দেখিয়ে গুন্ডা দেখিয়ে মাফিয়া দেখিয়ে পুলিশ দেখিয়ে অহংকার রাখা যায় না কারণ জনতা হলো জনার্দন আর জনতাকে এইভাবে চেপে রাখতে পারবেন না আন্দোল করেন দলটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনারা যখন ঝাড়খণ্ডে যান আপনার নেতারা যখন ওই এনআরসির জন্য আগুন লাগানোর জন্য আসামে যান আপনার বিধায়ক যখন ত্রিপুরাতে থাকে আপনি যখন পাঞ্জাবে ভোটে লড়েন তাহলে আপনিও তো বহিরাগত হয়ে গেছে আজকে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে শুধুমাত্র বাঙালি 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 করছে আর বাঙালি যে আচার আচরণ তাকে ধুলাই মিশিয়ে দিচ্ছেন ভুল অঙ্কিত করছেন একজন মহিলা হয়ে যাদের আমরাকে পূজা করি সারা ভারতবর্ষে ধৈর্য করেন আপনাদের আজকে ভেদাভেদ খালি একবার হিন্দু মুসলিমের ভেদাভেদ আর এখন ভোটের জন্য বাঙালি আর বাংলা ভাষী যারা অবাঙালিদের মধ্যে ভেদাব ভোটের জন্য আর কত নিচে নামবেন দিদি ভাই নিশ্চিত ভাবুন একুশ সাল আসছে আর এই ভোটের রাজনীতি করতে গিয়ে আপনার আদরের অনেকে ওই জেলের পিছনে কারাগারে থাকবেন তাই জন্য আসুন এই পুজো পার্বণের দিনে কটু কথা বলে থাকলে ক্ষমা করে দেবেন আমি মা জগদ্ধাত্রীর কাছে আবারও আপনাদের জন্য প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মার কাছে নিবেদন মা দয়া করে এই অসুরদের সুমতি দিন যাতে বাংলার আর ক্ষতি না করতে পারে সকলে ভালো ভালো থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ ভারত মাতা কি তুমি তো জগৎ জননী সারা বিশ্বের মা যত তাড়াতাড়ি পারো এই করোনাকে বিদায় দাও মানুষকে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আর বাংলার মানুষের কাছে যেখান থেকে কাঞ্চনাদি শুরু করেছে আমি তো উদ্যোক্তাদের বলবো আমাদের পুজোর দিন আবার একটা করে মামলা দিয়ে দিলেন কেস খাইয়ে দিলেন কেন না পশ্চিমবঙ্গে যদি আপনি হাতে তরোয়ার ধরেন তাহলে আপনি সমাজ বিরোধী হয়ে গেলেন আর যদি পিস্তল আর বোম নিয়ে ঘোরে তাহলে তৃণমূলের নেতা হয়ে গেলে
আপনি মায়ের অস্ত্র নিয়ে ঘুরবেন আপনাকে জেলে পুরবে আর আপনি ছুরি আর বন্দুক নিয়ে ঘুরবেন ভোট করাবেন আপনাকে তৃণমূল মাথায় তুলে রাখবে আমি তাই বিজয় দাকে বলছি আমাদের তো অস্ত্র দিয়েছেন আমরা তো নিয়েছি এখন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে বাড়িতে বাড়িতে অস্ত্র বিতরণ করুন কারণ এই অসুররা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর তাদের নিধনযোগ্য প্রয়োজন আছে আগামী দিন বাংলার মানুষ রুচি শিক্ষা দেবে আমি পূজো পার্বণের সময় অন্য কথা বলতে চাই না কিন্তু এই পূজো পার্বণই বাংলার মুখে করা যাবে না এখানে না রাম নাম নিয়ে অপরাধ হয়ে গেছে জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার এবং ভালোবাসা আমি শুধু মা জগদ্ধাত্রীকে নিয়ে একটা কথা বলবো আর সেটা যদি যাদের বোঝার ক্ষমতা থাকে তারা বুঝে নেবে দেবী মা দেবী দুর্গার জানেন তাকে সৃষ্টি করা হয়েছিল তাকে সৃষ্টি করেছিলেন স্বর্গের সব দেবতারা দেবীরা আর তারপর সৃষ্টি করার পর যখন অসুর নিধন হয়ে গেল স্বর্গের দেবতারা ভাবলো যে আমরা প্রচুর ক্ষমতাবান হয়ে গেছি প্রচুর ক্ষমতা আমাদের আছে আমরা যা বলবো তাই করতে পারি আমাদের ওপর কেউ নেই আমরা অত্যন্ত শক্তিশালী অর্থাৎ ইগো বলে না ইগো পুরো ইগোয়েস্টিক হয়ে গেল অহংকার আমাদের ওপর কেউ নেই তখন একদিন মায়া রূপে ইন্দ্র বায়ু বরুণ দেবতা তারা রয়েছে আর মায়া রূপে দেবী এলেন আর এসে তিনি একটা ঘাসের রূপ দিলেন 500 কোটি টাকা দিয়ে যাকে নিয়ে এসছে সেই প্রচার কুশল কোথাকার লোক দিদি ভাই বাংলার মানুষ জানতে চায় জয় শ্রীরাম এটা রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক বক্তব্য দেব না আজকে পুজো যেভাবে দ্বিতীয় বছরে প্রদর্শন করেছে এই ক্লাবের সভাপতি ভাই বিজয় মাহাতো উপস্থিত আছেন প্রখ্যাত অভিনেত্রী অভিনেত্রী বলবো না নেত্রী বলবো এখন নেত্রী অভিনয়ের সাথে সাথে আমার নেত্রীগিরিও করছে কাঞ্চনা দি উপস্থিত আছেন মানস দা আমাদের প্রাক্তন জেলা সভাপতি রাজ্য কমিটির নেতা উপস্থিত সমস্ত এলাকার সুধী নাগরিক বন্ধু আমার কণ্ঠস্থ যতদিন পৌঁছাচ্ছে আমরা তো বলবো মায়ের অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাস চালায় তাহলে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের নেতারা ছাড়া কিছু না আমি তো এখানকার শুধু না সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যারা সক্ষম আছে তাদেরকে বলবো ঘরে ঘরে গিয়ে বাঙালিদের হাতে অস্ত্র তুলে দিন কারণ এই যে সন্ত্রাসবাদী একটা দল এখানে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা পেয়েছে এদেরকে সরাতে গেলে হাতে অস্ত্র তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিজিৎ ব্যানার্জির নেতৃত্বে যেভাবে খুন করছে যেভাবে মাফিয়া নিয়ে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো অস্ত্র লাগে আমরা দেবতার অস্ত্র নিয়ে লড়াই করে আসবো ঠিক আছে পাপুলি ঘোষ অস্ত্রা তিনি বলেছেন যে মনীষী এরা বাংলার জন্য করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নে কাণ্ডারি তিনিও তার সঙ্গে তুলনা করেছেন পুলিশদের সঙ্গে মনোনয়ন কি বলবো ওরা তো অন্ধ হয়ে গেছে মনীষী আর কে তাদের কাছে বহিরাগত বহিরাগত বলে যেটা বিষয় আসছে রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি বসে তারা আইএসআইয়ের সাথে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত তাদের মুক্তিকে তো মনীষী বলবে আর দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি কারো উন্নয়ন করেছে কিনা জানি না কিন্তু তার ভাইকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে তার ব্যাংক ডিটেলস আমরা তো স্পষ্ট প্রশ্ন করছি যারা এই বহিরাগত তকমা এটা দেখুন এটা পুরো ভোটের খেলা মমতা ব্যানার্জি প্রথমে হিন্দু মুসলিম ভাগ করতে চাইলেও পারলো না এখন তিনি বাঙালি অবাঙালিকে ভাগ করতে চাইছেন
তাহলে মমতা ব্যানার্জিকে প্রথম প্রশ্ন নিউজ 18 দেখে যান তার প্রশান কিশোরকে 500 কোটি টাকা বাঙালির টাকা খরচা করে একজন বিহারিকে এনেছে আর সেই বিহারি দল চালাচ্ছে আমার কথা নয় শুভেন্দু অধিকারী শীলভদ্র দত্ত মীর গোস্বামী তৃণমূলের বিধায়করা বলছে আমরা বলছি না তৃণমূলে শুধুমাত্র কৃষি আর ভাইপো পড়ে থাকবে বাকি সব দেখুন আমি তো বললাম তবে ট্রেলার চলছে সবাই আসতে চাইলে কি সবাইকেই নেবেন আমরা বারবার যেটা বলেছি মমতা ব্যানার্জি যে একটা সিস্টেম করেছে একদিকে গণতন্ত্র নেই একদিকে অন্যায় শাসন চলছে গুন্ডা রাজ চলছে মাফিয়া রাজ চলছে হত্যা করা হচ্ছে মানুষকে উন্নয়ন নেই আর এই সিস্টেমটার বিরুদ্ধে যারাই লড়াই করবে তাদেরকে আমরা দলে স্বাগত জানাচ্ছি।